নমস্কার, সকল কেমন আছেন? তো আর এস বাড়ি ব্লকে আপনাকে সকলকে স্বাগত জানাই। তো আশা করি আপনারা প্রত্যেকেই ভালো আছেন, আর যদি ভালো না থাকেন তাহলে চলুন চলে এসেছি একটি মজাদার ভিডিও নিয়ে, একদম ফাটাফাটি ভিডিও নিয়ে। গ্যারান্টি দিচ্ছি 100% আপনার মন ভালো হয়ে যাবে। ধরুন আপনাদের এখন আমি নিয়ে যাব গঙ্গা আর জলঙ্গি নদীর মিলনস্থল, অর্থাৎ সাদা জল ও কালো জল দেখতে। তো যেতে হলে একটা টিকিট কেটে নিতে হবে, তো 10 টাকা টিকিট মায়াপুর লঞ্চে এসে 10 টাকা দিয়ে টিকিট কাটতে হবে। তো ওটা আমি টিকিট করে নিয়েছি, তো চলুন এবার দেখা যাক। আমরা দাঁড়িয়েছি, এটা ওভারলোড হয়ে গেছে তাই আমরা আর যেতে পারলাম না। আমরা পরেরটাতে যাচ্ছি। আমরা কোথায় যাবো এবার? হ্যাঁ, জলঙ্গি আর গঙ্গার মিলনস্থল দেখতে যাচ্ছি আমরা। বাহ, এক্সাইটেড। পেয়ারা খাচ্ছে। আর সবথেকে বড় কথা হচ্ছে এখানে ভিডিও করা বড্ড চাপের, কারণ মোবাইল যে কোনো মুহূর্তে জলে পড়ে যেতে পারে, জলে পড়লে একদম কেল্লা ফাতে। তো যাই হোক, আপনাদের কথা দিয়েছি আমি দেখাবো, তাহলে অবশ্যই দেখাবো। এখানে নৌকোও চলে, তো আপনারা নৌকোর কথা আমি বলবো না, আপনারা লঞ্চেই আসবেন, কারণ নৌকো হচ্ছে 5 টাকা ভাড়া, এখানে হচ্ছে 10 টাকা ভাড়া। কিন্তু আপনি যদি নৌকোয় আসেন তাহলে ঠিকঠাক আপনি দেখতে পারবেন না, আপনি যদি লঞ্চে আসেন তাহলে ঠিকঠাক করে দেখতে পারবেন। বৌদি, ও বৌদি, তুমি সাইডে বসছো কেন? ভালো দেখা যাবে ওই জন্য। বম্মা কিছু কও, তোমার তো আবার মিউট করে নিয়ে আসছি। আমার ভাইরা কোথায়? এই ঘাট দিয়ে নবদ্বীপ থেকে কোন যাওয়ার পথে আমরা এই ঘাট দিয়ে গেছিলাম আর কি, তো আমরা দেখতে পারিনি, তখন খেয়াল করিনি। আর তাছাড়া আমাদের একটু গুড়িয়ে নিয়ে গেছিলো, আর আমরা নৌকায় গিয়েছিলাম, তখন লঞ্চ শুরু হয়নি, তো তাই আমরা দেখতে পারিনি। তো আপনাদের আর একটা জিনিস দেখাবো, যে লঞ্চে উঠেও স্কুটি চালানো যায়। নিশ্চয়ই আমাকে পাগল ভাবছেন, তো চলুন আপনারাই দেখে নিন স্কুটি চালানো যায় কি না। তো আমরা একদম মিলনস্থলের একদম কাছে চলে এসেছি, আর এখান থেকে ইসকনের একদম চূড়াটা জাস্ট ওয়াও লাগছে দেখতে, জাস্ট ওয়াও। আমরা দেখতে পাচ্ছি সামনেটা হচ্ছে গিয়ে গঙ্গার যে শাখা ভাগীরথী, তার আবার শাখা আমাদের হচ্ছে গিয়ে জলঙ্গি নদী, যে নদীটা নদীয়া এবং মুর্শিদাবাদকে দুই ভাগে বিভক্ত করছে। এটা হচ্ছে জলঙ্গি, তারা আমার হাত সারাদের জলঙ্গি নদী থেকে আমরা এখন যাচ্ছি ভাগীরথীর দিকে, ওদিকে মনে দেখা যাচ্ছে, দেখা যাচ্ছে দুরা কালার, এই যে কালো কালারটা এটা হচ্ছে জলঙ্গি নদীর কালার, আর ওই দিকে যেটা জেট যাচ্ছে, এটা নৌকা যাচ্ছে এবং জেট আসতেছে, ওটা হচ্ছে গঙ্গার কালার অর্থাৎ ভাগীরথী ধূসর কালার। এই যে বাবান বাবান, এই যে দেখা যাচ্ছে কালারটা চেঞ্জ হয়ে যাচ্ছে, কালো থেকে আস্তে আস্তে ধূসর দিয়ে যাচ্ছে, এটা শ্যাওলার জন্য, এটা কম ডিপ তাই এটা। এই যে আমরা চলে আসছি এখন হচ্ছে কি গঙ্গার মধ্যে, এটা গঙ্গা। বৃন্দা মহারানীকে পিছনে রেখে সেলফি নেওয়া নিষেধ। আমার হাতের মধ্যে নিলে তো আমরা বৃন্দা মহারানীর মন্দির দর্শন করে এলাম, তো আমরা এবার চলে এসেছি জগন্নাথ মন্দিরে।
তো জগন্নাথ মন্দির দেখছেন খুব সুন্দর করে মানে ঢেলে সাজানো হচ্ছে আর কি। জানি না সামনে কোনো অনুষ্ঠান আছে কি না, কি এমনি সাজানো হচ্ছে, তাই হোক খুব অসাধারণ লাগছে। তো পিছনে অনেক কিছু দেখার আছে, তো আমরা একদম পেছন থেকে শুরু করব, পেছন থেকে শুরু করব, দেখি পেছনে কী কী আছে। পেছনে স্নান বেদি রয়েছে একটা সুন্দর, পুকুর, পুকুরে সুন্দর করে একদম নৌকো সাজানো আছে। তো তারপর অনেক গাছ আছে। তো যেহেতু আমাদের গ্রুপের মধ্যে 50% বানর বলতে পারেন, তো সেই বানরদের এখন খেলা দেখা যাবে। তো চলুন, গাছ যেহেতু আছে তো অনেক গাছ, ছোটো ছোটো গাছ, বড় বড় গাছ, তো বানররা তো একটু খেলাধুলা করবেই, তো এই বানরদের একটু খেলাধুলা দেখে নেওয়া যাক আর কি। চলুন দেখে নিন। আর এগুলো আপনাদের কেমন লাগছে আপনারা অবশ্যই কমেন্টে জানাবেন। যদি দেখে না সরাসরি পেতানি বানিয়ে ছেড়ে দিবে আমাকে। কন লোক কাহা সে আতে হয় না, কিন্তু 9 মিনিট হয়েছে। এই যে এ বান্দরটার নাম জানো কি? চলুন এই বান্দরের সঙ্গে আপনাকে পরিচয় করিয়ে দিই। তো এই বান্দর হচ্ছে আমাদের গ্রুপের সেরা বান্দর। তো এই বান্দরে যদি আপনারা খেলা দেখতে চান তাহলে আপনারা অবশ্যই কমেন্টে জানাবেন। তো আমরা এই বান্দরের খেলা আবার দেখানোর চেষ্টা করব, চেষ্টা করব মানে অবশ্যই দেখাবো। তো যাই হোক, বাকি বান্দরেরাও রয়েছে এখানে, তো আপনাদের কমেন্টের উপর ডিপেন্ড করছে, আপনারা অবশ্যই কমেন্ট করে জানাবেন। পুকুরের অপোজিটে একদম ছোট্ট একটি মন্দির রয়েছে, তো আমরা সেই মন্দিরটি দর্শন করার জন্য দাঁড়িয়েছিলাম অনেকক্ষণ, কিন্তু ভিতরে কাজ হচ্ছিল, তো উনি বললেন যে টাইম লাগবে, তো অনেক টাইম লাগবে, এবার মন্দিরের দরজা খোলা হবে না ভিতরে কাজ হচ্ছে জন্য। তো আমরা অনেকক্ষণ ওয়েট করলাম, তারপর আমাদের আবার দেরি হয়ে যাচ্ছে, তো আমরা আবার অনেক জায়গায় যাব, আবার অনেক কিছু দর্শন করতে হবে, তো তাই আমরা সেখান থেকে বেরিয়ে এলাম। তো এবার এখানে হচ্ছে 108 বার হরে কৃষ্ণ বলে, মানে এখানে হিসেব করে 108টা দেওয়া আছে আর কি। তো হরে কৃষ্ণ বলে মানে প্রদক্ষিণ করতে হবে। তো এটা ঘোড়া নিয়ে নানামুনি নানামত ছিল প্রথমে, তো আমাদের অনেকটা সময় এখানে কেটে গিয়েছে, কেউ বলছে এদিক দিয়ে যেতে হবে, কেউ বলছে এদিক দিয়ে যেতে হবে, কেউ বলছে এখান থেকে শুরু করতে হবে, কেউ বলছে ওখানে এখান থেকে শুরু করতে হবে। তো যাই হোক, অনেক কিছুর পরে একটা সিদ্ধান্তে আসা গিয়েছে, সলিউশন হয়েছে আর কি। ভিডিওগুলো আপনাদের কেমন লাগছে আপনারা অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন। তো আমার আরও অনেক ভিডিও আসবে, তো রোজ ভিডিও দিতে হওয়ার চেষ্টা করছি আর কি। তো কোথায় যাচ্ছে অনেক ঘোরাঘুরি হচ্ছে, সব কিছু দেওয়ার চেষ্টা করবো, আপনাদের সঙ্গে সব কিছু শেয়ার করবো। তো আপনারা যারা এখনও চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি তারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন, করে দিয়ে পাশে থাকবেন, আমার পরিবারের সঙ্গে যুক্ত হবেন, আর আপনার একটি সাবস্ক্রাইব আমাকে অনেক দূর এগিয়ে নিয়ে যেতে সাহায্য করবে। আর এইভাবেই পাশে থাকবেন, এবার আর এইভাবেই ভালোবাসতে থাকবেন। দেখতে পাচ্ছেন জগন্নাথ দেবের মুখটা একদম চকচক করছে, মানে এত উজ্জ্বলতা অসাধারণ লাগছিল দেখতে, কিন্তু ক্যামেরা ঠিকঠাক আসছিল না, তো আন্তরিকভাবে দুঃখিত, নিতে পারলাম না। তো আজকের ভিডিওটা এখানে শেষ করছি, আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সাবধানে থাকবেন, আপনাকে অসংখ্য ধন্যবাদ, দেখতে থাকুন, সাথে থাকুন।